এই যোগাযোগ আমরা আছি, সবাই যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো জানি, এটার সাথে একটু সিস্টেমের সাথে মিলে রাখা, ইনশাল্লাহ হয়ে যাবে। ডিজি স্যার আজকে আমাকে বলছেন যে এটা না পড়লে কিন্তু হবে না, সুতরাং এটা মনে হয় স্যার আমার কাছে মনে হচ্ছে যে এটার ভিতরে অনেক খুঁটিনাটি বিষয় আছে যেটা গভীর ভাবে চিন্তা করে বাইর করতে হবে, মুখস্থ করার নাই কিছু। এটা না না না, মুখস্থ করে পিএফপি পাস করতে পারে না, এটা আমি দেখছি। আমার ওই এলজিডি এর একজন একেবারে মানে সে ইয়ে দিল যে সে মুখস্থ করেই করে ফেল, বললাম যে হবে না, শেষ পর্যন্ত সে থার্ড টাইম পরীক্ষা দিচ্ছে, ফার্স্ট টাইম সেকেন্ড টাইম, সেকেন্ড টাইম এর পরেও যখন হলো না তখন সে গিয়ে বললো যে না আর মুখস্থ করে না, এরপরে বুঝে, এরপরে যখন ওই স্ট্র্যাটেজিতে গেল তখন সে। আর এলজিডি এর সর্বশেষ একটা জানেন কিনা সেটা একটু বলি, এলজিডি কিন্তু তাদের 60 জন ইঞ্জিনিয়ার কে পিএমপি করাচ্ছে একেবারে প্রজেক্ট দিয়েই, এটা অনেকেই আমরা জানি না, বা 60 একেবারে আর একজনকে কন্ট্রাক্ট দিল, সেই ওইভাবে তাদেরকে কিন্তু ট্রেনিং দেয়াইছে এবং এলজিডি থেকে ট্রেনিং এর অংশটা থেকেই তারা এই কাজটি করছে। আর একটা হলো যে ইসের আপনার ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্টের আওতায় কিন্তু এরকমের 100 জনকে ট্রেনিং টা দেয়, ওই 100 জনের ট্রেনিং টা ভিতরে যে কথা যেটা একেবারে ভিতরে কথা বলি, ওই 100 জনের ট্রেনিং এর ভিতরে 50 জনের ট্রেনিং এর দায়িত্বটা আসলে আমার উপরে পড়ছে। এটা ফান্ড ফান্ড কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক, এই 50 জন যে ট্রেনিং হলো তা থেকে 22 জন পিএফবি হয়েছে, এটা আমার জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, 22 জন পিএফবি হয়েছে 50 জনের ভিতরে এখন পর্যন্ত, আরো হবে। অন্য গ্রুপ যেটা যে গ্রুপটা সেই গ্রুপে কিন্তু আসলে পিএমপি বেশি হয়নি সত্য কথা। আপনি অর্গানাইজেশন, আপনি স্যার অর্গানাইজেশন ওয়াইজ পার্সেন্টেজ করে আপনি স্যার এরপরে রেজাল্ট দিবেন যে সিপিটিউ থেকে এত পার্সেন্ট, ওভারঅল ব্যাংক থেকে এত পার্সেন্ট, তাহলে সিপিটিউ বেশি থাকবে। না এখনো তো আমরা বেশ কয়েকজনই তো এখানে আছি, কাজ করতেছি বা কাজ করবো ইনশাল্লাহ, এটা সিপিটিউ সবার আগে এগিয়ে যাবে। আমার মনে হয় যে আমরা মনে হয় মোটামুটি সবাই চলে আসছি, 12 জন আসছি, তাহলে আমরা শুরু করব। ডিজি স্যারও আসছেন, আমার মনে হয় স্যার আমরা কি শুরু করব? ডিজি স্যার, স্যার জি শুরু করেন প্লিজ, শুরু করে দেন। ওকে, তো প্রিয় সহকর্মীবৃন্দ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকের পিএমপি কোর্সটা নিয়ে আলোচনা করছিলাম, তো এটার যে বিষয়টি হলো প্রজেক্ট ম্যানেজমেন্ট বডি অফ নলেজ। এই প্রজেক্ট ম্যানেজমেন্ট বডি অফ নলেজের ভিতরে 10টা নলেজ এরিয়া আছে, 10টা নলেজ এরিয়ার গত ক্লাসটাতেই আমরা আসলে শুরু করেছিলাম প্রজেক্ট ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট। তো ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট আমরা শেষ করি, এরপরে প্রজেক্ট স্কোপ ম্যানেজমেন্টে যাব, স্কোপের পরে শিডিউল ম্যানেজমেন্টে যাব, কস্ট ম্যানেজমেন্টে যাব, কোয়ালিটি, রিসোর্স ম্যানেজমেন্ট, প্রোকিউরমেন্ট ম্যানেজমেন্ট, এই সমস্ত সবগুলো মিলে আলটিমেটলি 10টি চ্যাপ্টার। তো এই 10টি চ্যাপ্টারের শুরুতে যে কাজটি করেছিলাম সেটা হলো প্রজেক্ট ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট, কিছু কিছু আলোচনা আমরা গত ক্লাসে করেছি, আজকেও বাকি আলোচনাগুলো আজকে আমরা করব। তো একটু পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের সাথে যে আমরা আজকেরও আলোচনাটা মোটামুটি পুরোপুরি সময়টা ইন্টিগ্রেশন নিয়েই আলোচনা করব, কারণ বইটাকে দড়িয়ে দেয়া, এটাকে আসলে কিভাবে পড়তে হবে, কি পড়তে হবে, কতটুকু পড়তে হবে, কারণ একটু প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, কারণ 6th এডিশনের পরে 7th এডিশন এসছে, 7th এডিশনে আসার পরে প্রজেক্ট ম্যানেজমেন্টের একটু পরিবর্তন আসছে কোনো সন্দেহ নেই, তবে 6th এডিশন কিন্তু বাদ হয়নি এবং আমরা সবাই 6th এডিশন থেকেই পরীক্ষা দেবো। আমরা যে পরীক্ষাটা দিব তাতে 80% কিন্তু একেবারে পুরোপুরি 6th এডিশন থেকে কভার করবে, বাকি 20% সেটা আমরা অ্যাজাইল অ্যাপ্রোচ এবং পাশাপাশি যে 7th এডিশনেরও কিছু কিছু জিনিস লাগবে, তো সেই জায়গাটাতে আমরা আরেকটু পরে যাব। তো একটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমাদের এখানে আমাদের যে কোর্স যেভাবে আমরা করছি, দেখেন এখানে একটা কোশ্চেন সিমুলেটর আছে, এই কোশ্চেন সিমুলেটরটা এইটা হলো আসলে নলেজ বেসড। নলেজ বেসড মানে 10টি যে নলেজ এরিয়া আছে প্রত্যেকটা নলেজ এরিয়ার উপরে ভিত্তি করে কিছু কিছু প্রশ্ন, স্ট্যান্ডার্ড কিছু প্রশ্ন আমরা যেভাবে কাজটি করতে চাই, একটা চ্যাপ্টার যখন আলোচনা হয়ে যাবে তখন ওই চ্যাপ্টার রিলেটেডই আমরা কিছু প্রশ্ন দেব। তো এটার কিন্তু আসলে দুটো স্ট্যান্ডার্ড আছে, একটা হলো চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন আর একটা হলো
সবগুলো মিলিয়ে প্রশ্ন, তো সবগুলো মিলিয়ে প্রশ্ন এইটা এখন দিব না, সেটা আরো পরে দিব। বাট এখন যেহেতু আমরা চ্যাপ্টার পড়ছি, কারণ আমাদের ভিতরে না হলে একটু কনফিউশন থেকে যাবে যে আসলে কোন আলোকে কিভাবে আমরা পড়ব, সেই জিনিসটা দেখার জন্য আমার এটা খুব বেশি রেলিভেন্ট মনে হয়েছে। তাহলে বিষয়টা হলো কি, যেমন এখানে 1 থেকে 50 অর্থাৎ 50টি প্রশ্ন দেবে, এই 50টি প্রশ্ন পুরাটাই কিন্তু প্রজেক্ট ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট রিলেটেড। এক, 2 নম্বর হলো এই যে প্রশ্নগুলো, অর্থাৎ অ্যাভেলেবেল যত প্রশ্ন আছে এর ভিতরে কিন্তু বেস্ট প্রশ্ন এটা, এতে কোনো সন্দেহ নেই। এইটা প্রশ্নটা কিন্তু আসলে এটা যদিও একেবারে অন্যভাবে ই করা যাবে না, এটা হলো একেবারে সবচেয়ে এক্সপেন্সিভ যে একসেট প্রশ্ন পাওয়া যায়। ইন্ডিয়ান প্রশ্ন হয়তো $30 $35 পাওয়া যায়, এই প্রশ্ন কিন্তু $140 মানে সবচেয়ে বেশি দামি প্রশ্ন এটা। তো যাই হোক, এটা হলো, তারপরও কিন্তু কেউ কনফার্ম করতে পারবে না যে এখান থেকে একটা প্রশ্ন আসবে, হয়তো একটাও আসবে না, এবং আসবে না এটাই সত্য কথা। বাট কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমরা এটা ব্যবহার করব। তো এখানে যে জিনিসটি আছে অর্থাৎ সেটা হলো যে পিএমবিওকের যে এক্সিস্টিং যে প্যাটার্ন, এর সাথে অ্যাজাইলের অংশটাও এর ভিতরে ঢুকানো আছে। ফলে হলো কি যে আমরা প্রত্যেকটা নলেজ এরিয়া যখন আলোচনা করব, যেমন এখন আমরা ইন্টিগ্রেশন আলোচনা করতেছি, গত ক্লাসে আমরা শুরু করেছি, আজকের এই ক্লাসে আমরা ইন্টিগ্রেশন ম্যানেজমেন্টটা কমপ্লিট করব। ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট কমপ্লিট করেই আপনার কাছে যেটা দিব সেটা হলো যে আপনি ইন্টিগ্রেশন ম্যানেজমেন্টের যতটুকু একবার একটু জাস্ট চোখ বুলিয়ে, কারণ এখানে যারা আমরা আছি বা ওই কনসেপ্ট ক্লিয়ার করার জন্যই আমরা যাচ্ছি, আমরা কিন্তু প্রত্যেকটা এভরি ডিটেলস বা প্রত্যেকটা লাইন বাই লাইন সবই যে পড়তে হবে তা কিন্তু লাগবে না, কারণ একটু সিস্টেম প্যাটার্ন প্রশ্নের স্টাইলটা দেখলে আপনি বুঝতে পারবেন। ফলে হলো কি যে ওই চ্যাপ্টার আলোচনার পরপরই এই প্রশ্নটা আপনার কাছে যাবে। পাশাপাশি একটা জিনিস হলো, এই প্রশ্ন আমরা এখানে আজকেই আলোচনা করব, আর একটা জিনিস আছে সেটা হলো ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট যে বিষয়টি আমরা আলোচনা করছি, এই ইন্টিগ্রেশন ম্যানেজমেন্টের উপরে একটা জাস্ট সামারি শিটের, সামারি শিটটা এখানে দেখেন আপনাদের সাথে আমি শেয়ার করেছি, অর্থাৎ ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট রিলেটেড কোন বিষয়গুলো একেবারে সার্বক্ষণিক আমার সাথে থাকতে হবে, মনে করতে হবে যে এই জিনিসটি আমি শিখেছি, এই জিনিসটি আমি জানি। বাট আমার জানাশোনা তো আরো চেয়েও তো বেশি থাকবে, বাট এইটার একটা সামারি। এই সামারিটা মূলত প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা নলেজ এরিয়ার উপরে এরকমের 4-5 পৃষ্ঠা, অর্থাৎ আজকের ক্লাসে যদি কেউ নোট নিতেন তাহলে কি হতো, এই সমস্ত জিনিসগুলোই আলটিমেটলি আসতো, তার মানে এরকম 5-6 পৃষ্ঠার এরকম একটা সামারি থাকে। তাহলে সামারিটা কি হলো, আগে আমাদের আলোচনা, আলোচনাটা আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টের, যেমন ইন্টিগ্রেশন নিয়ে আমরা আলোচনা করছিলাম, ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা হবে। আলোচনার পরপরে আপনি যে কাজটা করবেন, আপনি বইটা থেকে যে জিনিসগুলো আলোচনা হলো, এখন একটা কথা কিন্তু ক্লিয়ার, যেমন ইন্টিগ্রেশন ম্যানেজমেন্টে যদি দেখি যে এখানে প্রায় 80 পেজের মতো আছে, তো ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট 80 পেজ আসলে সবই যে এখন পড়তে হবে তা না, এখন কিন্তু একটু প্রেক্ষাপট ও পরিবর্তন হয়েছে। বাট কোনটা কোনটা কোন জিনিসগুলো কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য যেটা লাগবে সেটা আমরা দেখিয়ে দিব, সেইটা করেই আপনি চলে যাবেন এই যে স্ট্যান্ডার্ড যে ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট, এখানে ধরেন 50 কোশ্চেন্স দেওয়া আছে, এই 50টা প্রশ্ন আপনি একটু সলভ করবেন। সলভ করার পরে এরপরে আমরা এই চ্যাপ্টারের যে আবার এই যে প্রজেক্ট ইন্টিগ্রেশন ম্যানেজমেন্টে যে আবার একটা সাম আপ আছে, এই সাম আপটা দেখ। তাহলে এই সাম আপটা দেখার পরে এরপরে আমরা কি করতে পারবো, আমরা মোটামুটি ভাবে নিশ্চিত হতে পারবো যে ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট যে অবস্থাটা এসছে আল্লাহর রহমতে একটা ভালো অবস্থায় এসছে। আপনার দেখবেন যে অনেক টার্মিনোলজি, অনেক কিছু, অনেক কনসেপ্ট আপনার কাছে ক্লিয়ার হয়েছে। এভাবে আমরা করে 10টি নলেজ এরিয়া যখন কমপ্লিট হবে, এরপরে আমরা অ্যাজাইলের যে অংশটু ইনক্লুডেড হলো সেটা আবার আলাদাভাবে আমরা নিয়ে আসবো। অ্যাজাইলের উপরও আমরা 2 দিন, অ্যাটলিস্ট 2 দিন বা 3 দিন আমরা আলোচনাতে থাকবে। এই 3 দিনের অ্যাজাইল আলোচনার পরে কি করব আপনাদেরকে, এরপরে ঠিক পরীক্ষার যে প্রশ্ন, পরীক্ষাতে যে রকমের প্রশ্ন হয় অর্থাৎ 180টার প্রশ্ন, সেই রকমের কয়েকটা সেট আমরা দিব। মানে প্রথম ক্লাসে হয়তো আমরা একটা সেট দিয়ে দেবো 1 সপ্তাহের জন্য, আপনি ওইটা মোটামুটি ভাবে কমপ্লিট করে ফেললেন, এর পরের সপ্তাহে আবার আর একটা সেট দিব, অর্থাৎ সেই এই সেটগুলো যে প্রশ্ন সেইগুলো কিন্তু আলটিমেটলি আপনি করেছেন, কোনো না কোনো ভাবে আপনি দেখেছেন, সেই জিনিসগুলোই কাজে লাগবে, এভাবে আমরা এগোবো। তো আমার ধারণা এখানে আমরা যদি এভাবে কাজ করতে থাকি, আমরা ইনশাল্লাহ এখানে যারা আছি তার 80%
দেখবেন আপনি অক্টোবর না হলেও নভেম্বরের ভিতরে পরীক্ষা দেওয়ার মতো অবস্থাতে ইনশাল্লাহ আমরা যেতে পারবো। এটা হলো কথা যে আমরা নভেম্বরকে টার্গেট করি, এখন তো আগস্ট শুরু হলো, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে আমরা পরীক্ষা দিব, নভেম্বরে যে পারবো না সে হয়তো ডিসেম্বরে দিব। তো এই হলো কিন্তু আমাদের পরিকল্পনা, এভাবে আমরা এগোচ্ছি। তো আজকের যে কাজটি করতে চাই সেটা হলো যে আমরা গত ক্লাসে ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা করতেছি, আসলে বইটা যে যেভাবেই বলি আমরা যে সমস্ত টেক্সট বই সারা জীবন পড়ে এসেছি সেই টেক্সট বইয়ের থেকে এইটার ভিতরে কিন্তু ভিন্নতা আছে। এই বইটার উপস্থাপনা এবং এর বর্ণনা সব জায়গাতেই যথেষ্ট ভিন্নতা আছে, তবে একটা কথা হলো যে সারা পৃথিবীর মানুষই এইটা পড়ছে। এবং এর আগের দিনও আপনাদেরকে বলেছিলাম বোধ হয় যে এই মুহূর্তে পিএমপির সংখ্যা আসলে এখনো যে খুব বেশি হয়েছে তা না, গ্লোবালি পিএমপির সংখ্যা হলো 13 লক্ষ, সারা পৃথিবীতে 13 লক্ষ পিএমপি আছে, তার ভিতরে বাংলাদেশে 496 জন বাংলাদেশি বাঙালি, বাঙালি কিন্তু 496 জন। এই ফিগারটি এই চ্যাপ্টারের গত কিবার যেন মিটিং হলো সেই চ্যাপ্টারের মিটিং এ ওইখানেই তথ্যটা, এই তথ্যটা আসলে ওইখানে আবার ওদের রিজিওনাল যে ইয়ে আছে ইন্ডিয়ান ওরাই এই জিনিসটি ডিসক্লোজ করেছে। আমরা এটা ভেবেছিলাম যে আসলে সংখ্যাটা, আমরাও খুব পরের থাকি যে সংখ্যাটা এখনো আসলে বাড়েনি, যে যতই যা বলি, তবে গত 3 বছরে এই কথাটা কিন্তু একটু গুরুত্ব দিয়ে বলছি, গত দুই বছরে পাবলিক সেক্টরে কিন্তু পিএমপির সংখ্যা অনেক হয়েছে, অনেক, সেই সেই সংখ্যাটা টোটাল 50 থেকে 60-এর ভিতরে, 50 থেকে 60 জনের ভিতরে পাবলিক সেক্টরে পিএমপি আছে, একেবারে কথা ক্লিয়ার। বড় একটা সংখ্যা আছে রোডস অ্যান্ড হাইওয়েজে 16 জন, একেবারে অ্যাডমিনে এই সংখ্যাটা এখন সম্মিলিতভাবে অ্যাডমিনে এই সংখ্যাটা প্রায় 20 জন, মানে আমাদের সম্মিলিত যে অ্যাডমিন সেখানে কিন্তু প্রায় 20 জনের মতো পিএমপি আছে, আমরা খুব আনন্দিত। এর বাইরে ইঞ্জিনিয়ারিং ক্যাডার গুলোতে বেশিরভাগ জায়গাতেই আছে ইনশাল্লাহ, এইটা কিন্তু খুব বড় আকারে যে চলে আসবে এতে কোনো সন্দেহ নেই এবং অল্প সময়ের ভিতরে। ওকে, সো প্রিয় সহকর্মী বৃন্দ, আমরা গত ক্লাসটাতে আলোচনার ক্ষেত্রে বলেছিলাম যে প্রজেক্ট ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট আলোচনা করতে গিয়েও এই বিষয়টি আসলে বইটা কিভাবে পড়তে হবে। একটা কথা আমি নিশ্চিত করছি যে বইটা একেবারে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড যে পড়ার দরকার আছে তা কিন্তু নয়। আজকে আমাদের পরিকল্পনা হলো প্রজেক্ট ইন্টিগ্রেশন ম্যানেজমেন্টটা কমপ্লিট করবো, কমপ্লিট করে আমি প্রশ্নতে চলে যাব। প্রশ্নে ওখানে অন্তত পক্ষে 10-15টা প্রশ্ন আলোচনা করব, তাহলে প্রশ্নগুলো কিভাবে হতে পারে সেইটা ইন্টিগ্রেশন রিলেটেড সমস্ত প্রশ্ন, আর যে কাজগুলো সেইগুলো তো আপনাদেরকে দেখালাম। তো প্রত্যেকটা চ্যাপ্টার যেখানে শুরু হলো সেই শুরুর জায়গাটাতে প্রজেক্ট ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট এরকমের 3টা সেন্টেন্স দিয়ে কিন্তু আমরা বলেছিলাম। তো এই প্রত্যেকটা নলেজ এরিয়া যখন শুরু হয়, তো নলেজ এরিয়াটা সম্পর্কে একটু বলা হলো যে প্রজেক্ট, যেমন প্রজেক্ট ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট, এখান থেকে আপনি 2টা 3টা সেন্টেন্স অফ দ্য প্রজেক্ট ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট ইনক্লুডস ইন প্রসেস অ্যান্ড অ্যাক্টিভিটিস টু আইডেন্টিফাই, এই জায়গাটা হলো মূল কথা যে অ্যাক্টিভিটিস টু আইডেন্টিফাই ডিফাইন কম্বাইন ইউনিফাই অ্যান্ড কোঅর্ডিনেট দি ভেরিয়াস প্রজেক্টস অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিস উইদিন দি প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রসেস গ্রুপ। ইন দি প্রজেক্ট ম্যানেজমেন্ট কন্টেক্সট ইন্টিগ্রেশন ইনক্লুডস ক্যারেক্টারিস্টিক্স অফ ইউনিফিকেশন কনসোলিডেশন কমিউনিকেশন অ্যান্ড ইন্টার রিলেশনশিপ। এবং এখানে একটা কথা যে আসলে এরকমের একটা কনসেপ্ট কিন্তু এতদিন যাবৎ ছিল যে ইন্টিগ্রেশন ম্যানেজমেন্টটাই হলো মূলত প্রজেক্ট ম্যানেজারের কাজ। 7th এডিশনে এসে একটু আইডিয়াটা চেঞ্জ হলো, যে বলা হলো যে না, প্রজেক্ট ম্যানেজমেন্ট বা এই কাজগুলো যে শুধুমাত্র প্রজেক্ট ম্যানেজার বা প্রজেক্ট ডাইরেক্টর একার উপরে নির্ভর করবে তা না, আসলে এটা সকলেরই একটা অবস্থান থাকতে হবে। তো যাই হোক, ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট মেইন কাজ তো ইন্টিগ্রেট করা, সেই ইন্টিগ্রেট কি করবে, অন্য সকল কাজকে ইন্টিগ্রেট করবে। এই ইন্টিগ্রেশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে 7টা প্রসেসের কথা বলেছি, একটু যদি বলি টোটাল প্রসেস আছে 49 প্রসেসের ভিতরে 7 প্রসেস বিলংস টু প্রজেক্ট ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট। এই 7টার ভিতরে প্রথম যেটা সেটা হলো ডেভেলপ প্রজেক্ট চার্টার, আমরা আমাদের প্রজেক্টের সাথে মিলিয়েছিলাম, সেটা হলো আমরা যে ডিপিপি করি বা টিএপিপি করি সেই জিনিসটা। এরপরে বলেছিলাম যে ডেভেলপ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, এই প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান এটা কিন্তু মাস্টার প্ল্যান আসছে, অ্যান্ড দিস মাস্টার প্ল্যান হলো কি, অন্য সকল প্ল্যান তৈরি করার পরে কিন্তু এই কাজটি হবে,
এই কথা একেবারে ক্লিয়ার। তার মানে ডেভেলপ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান অন্য সকল প্ল্যান, তার মানে প্ল্যানিং ডকুমেন্ট মোট কয়টা মনে আছে নিশ্চয়ই আপনাদের, আউট অফ 47 24 বিলংস টু প্রজেক্ট প্ল্যানিং, প্ল্যানিং প্রসেসের ভিতরে 24টা আছে, এই 24টার ভিতরে লাস্ট ডকুমেন্ট দ্যাট উই নিড টু প্রিপেয়ার দ্যাট ইজ দি এই যে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান। এখানে একটা কথা, 49টা প্রসেস যে আছে এই অল 49 প্রসেসেস স্টার্টেড উইথ এ ভার্ব ওয়ার্ড, এটা কিন্তু ছোটখাটো একটু খেয়াল করার বিষয়। আমরা একটু খেয়াল করলে এই জিনিসটা দেখবেন যে সবগুলো কিন্তু এই যে ডেভেলপ প্রজেক্ট চার্টার, ডেভেলপ প্রজেক্ট ম্যানেজ, ম্যানেজ প্রজেক্ট নলেজ, মনিটর অ্যান্ড কন্ট্রোল, ওকে পারফর্ম, ইন্টিগ্রেটেড, ক্লোজ প্রজেক্ট, এইভাবে সবগুলোই একটা ভার্ব ওয়ার্ড নিয়ে শুরু হয়েছে। তাহলে ইন্টিগ্রেশন ম্যানেজমেন্টের যে কাজটি আমরা করি, ফার্স্ট থিং দ্যাট উই নিড টু ডেভেলপ দি চার্টার, এই চার্টারটাকে আমরা ডিপিপির সাথে তুলনা করেছিলাম। চার্টার করার আগেই কিন্তু আমাদের ফিজিবিলিটি স্টাডি যা কিছু করা সেই জিনিস, আর এই প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান এইটা কিন্তু ওই যে চার্টারের পরেও আবার একটা প্ল্যানিং ডকুমেন্ট করতে হয়, এই কাজটি কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই আমরা করি না। তবে আমাদের এখানে আমি যদি আপনারা কিন্তু অ্যাড করবেন, তাহলে ডিজি মহোদয় আছেন যদি অ্যাড করেন তাহলে সবচেয়ে সুবিধা হবে। দেখেন আইটিসিএল এর সাথে যখন কন্ট্রাক্টটা হলো, কন্ট্রাক্ট হওয়ার পরে ওরা চার মাস না পাঁচ মাস পরে কিন্তু ওদের টিম আসার পরে ওরা আবার বললো যে আগে কন্ট্রাক্ট তো হয়েছে তারপরও কিন্তু তারা একটা বেস ডকুমেন্ট করেছে এবং এখন কিন্তু সমস্ত হিসাব নিকাশ ওই ডকুমেন্টটার উপরই হচ্ছে। এটা কিন্তু আমরা আমরা দেখেছি যে একেবারে ওই মানে সেই রকমের একটা যে তাদের সাথে কি কাজ হবে এটা কিন্তু ডিটেইল আউট করা হয়েছে। ওকে, তো প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান এইটা তাহলে মূল কথাটা হলো, ইজ দি মাস্টার প্ল্যান, এই মাস্টার প্ল্যান ইট ইনক্লুডস অল দি প্ল্যানস নিডেড, এবং প্ল্যানিং প্রসেসের 24টা আছে, 24টা প্ল্যানেরই সব কিছু ইনফ্যাক্ট এইটার ভিতরে আলটিমেটলি, এইটা কিন্তু প্রজেক্ট চার্টার থেকে একটু আলাদা। ডিরেক্ট অ্যান্ড ম্যানেজ প্রজেক্ট ওয়ার্ক এইটা হলো কোথায়, এইটা কিন্তু হলো এক্সিকিউশন, এক্সিকিউশন প্রজেক্টের ভিতরে দুটো প্রসেস আছে, একটা হলো ডিরেক্ট অ্যান্ড ম্যানেজ প্রজেক্ট ওয়ার্ক আর একটা হলো ম্যানেজ প্রজেক্ট নলেজ। এই ম্যানেজ প্রজেক্ট নলেজ এইটা ইনফ্যাক্ট আগে ছিল না, এটা একেবারে নতুন প্রসেস হিসেবে দ্যাট হ্যাজ বিন ইনক্লুডেড ইন টু সিক্সথ এডিশন। আমরা যারা ফিফথ এডিশন পড়েছি তারা কিন্তু এই ম্যানেজ প্রজেক্ট নলেজটা আসলে পাইনি, তখন ছিল না সিক্সথ এডিশন এসে এটা। তার মানে এই দুটা হলো আমাদের, দুটা হলো আমার এক্সিকিউশন ফেজে, এই এক্সিকিউশন ফেজের পরে হলো ক্লোজিং, মনিটরিং অ্যান্ড কন্ট্রোলিং, এই মনিটরিং অ্যান্ড কন্ট্রোলিং ফেজের দুটো প্রসেস, একটা হলো মনিটর অ্যান্ড কন্ট্রোল প্রজেক্ট ওয়ার্ক আর একটা হলো পারফর্ম ইন্টিগ্রেটেড চেঞ্জ কন্ট্রোল, এই দুটো মিলে মনিটরিং অ্যান্ড কন্ট্রোলিং অ্যান্ড ফাইনালি দ্যাট ইজ দি ক্লোজ প্রজেক্ট এইট। তার মানে হলো 10টা যে নলেজ এরিয়া আছে এর ভিতরে ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট ইজ দি অনলি প্রসেস যেটার ভিতরে 10টা, যেটার ভিতরে প্রত্যেকটা গ্রুপেরই এক বা একাধিক প্রসেস আছে। মেসেজটা কি ক্লিয়ার? তো এইটা যেমন ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন এইটা, প্ল্যানিং এইটা, এই দুটো হলো আমার এক্সিকিউশন, এই দুটো মনিটরিং অ্যান্ড কন্ট্রোলিং, এইটা হলো প্রসেস। অন্য কোনো প্রসেস পাবেন না যেটায় সব প্রসেস গ্রুপের আইটেম আছে, ঠিক আছে? ব্রডার আইডিয়া জি প্লিজ। স্যার একটা কোশ্চেন আছে স্যার, স্যার আপনি তো বললেন যে ফিফথ পর্যন্ত যে কয়েকটা ছিল তার সাথে সিক্স এসে তিন এবং চার নম্বরটা যোগ হয়েছে, সেভেন এ এবং সিক্স এর মধ্যে কি এই জায়গাটায় কোনো চেঞ্জ আছে স্যার? না, সেভেন এ আসলে স্ট্র্যাটেজিটাই তারা পুরো চেঞ্জ করছে, এই ফরম্যাটটা আর তারা সেভেন্থ এডিশনে রাখেন, সেভেন্থ এডিশনে অন্য অন্য বিষয়গুলো এসছে। তবে সেভেন্থ এডিশন বিএমপি যে পরীক্ষা হচ্ছে সেই সেভেন্থ এডিশনে বইটা আমরা শেয়ার করেছি, ওইটা এখনো আলোচনার বিষয় না, মানে কি জিনিসটা বললাম, আউটপুট আর আউটকাম এটা তো কম বেশি আমরা সবাই বুঝি, সিক্সথ এডিশন ইজ আপ টু আউটপুট, বাট সেভেন্থ এডিশনে কিন্তু আউটপুট পর্যন্ত বললে যে না আউটপুট বললে হবে না, এটা প্রজেক্ট ম্যানেজারের চিন্তা ভাবনা করতে হবে, সে আউটকাম পর্যন্ত মানে সেভেন্থ এডিশনে গিয়ে স্যার শুধু পাস করলে হবে না চাকরিও পাইতে হবে এইটাতে চলে গেছে। রাইট রাইট, আবার যদি বলি যে চাকরি পাওয়া পর্যন্ত যদি আউটপুট হয় তাহলে শুধু চাকরি পাওয়াই হলো না, পারফর্ম করতে হবে। হ্যাঁ, পারফর্ম করতে হবে, বেতনও পাইতে হবে, বেতনও পাইতে হবে।
তো এরকমের একটা অবস্থা। তো এই যে সাতটা প্রসেস, আজকে আমরা এই সাতটা প্রসেস ক্লিয়ার করব। তো সাতটা প্রসেসে দেখেন, চার্টার তো বানালাম আমরা, ডিপিপিটি এবিপি বানালাম, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, এই কাজগুলো যা কিছু করি, এই যে দি প্রসেস অফ ডিফাইনিং, প্রিপেয়ারিং অ্যান্ড কোঅর্ডিনেটিং অল প্ল্যান কম্পোনেন্টস অ্যান্ড কনসোলিডেটিং দেম ইনটু অ্যান ইন্টিগ্রেটেড প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান। ইন্টিগ্রেটেড প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, এটা কিন্তু প্রজেক্ট ম্যানেজারের মূল দায়িত্ব এবং সর্বশেষ কাজ। ডিরেক্ট অ্যান্ড ম্যানেজ প্রজেক্ট ওয়ার্ক, যা কিছু প্ল্যান করেছি ওই প্ল্যানের অনুযায়ী কাজটা করা, এইটাই হলো আসলে কাজটি করা, টোটাল কাজ। যদি বলি যে প্রজেক্ট ম্যানেজমেন্টে আমরা যে কি করছি, এইটার মূল একটাই অবজেক্ট, এইটা কি ডেলিভারেবল, ক্রিয়েশন অফ ডেলিভারেবল, ডেলিভারেবল যা ডেলিভার দেই, যা করি আমরা সেইটাই কিন্তু ডেলিভারেবল। তো সেই ডেলিভারেবলটা প্রডিউস হয় কিন্তু এই এই মানে ইয়াতে প্রসেস, অর্থাৎ ডিরেক্ট অ্যান্ড ম্যানেজ প্রজেক্ট ওয়ার্ক। তার মানে দেখেন, দি প্রসেস অফ লিডিং অ্যান্ড পারফর্মিং দি ওয়ার্ক ডিফাইন্ড ইন দি প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান অ্যান্ড ইমপ্লিমেন্টিং অ্যাপ্রুভ চেঞ্জ টু অ্যাচিভ দি প্রজেক্ট অবজেক্টিভ। কথা ক্লিয়ার, যা করার কথা সেইটা করি, সেইটা একটা প্রসেসই করি, সেই একটা প্রসেস কোনটা, ডিরেক্ট অ্যান্ড ম্যানেজ প্রজেক্ট। তার মানে হলো আমার 49টা প্রসেস বলছি, দেখেন তার 49টা প্রসেসের যা কিছু ডেলিভারেবল ক্রিয়েশনটা হলো, সেটা হলো এই একটা প্রসেসের ভিতরে, অন্য সবগুলোই হলো এটার সাপোর্টিং হিসেবে আসবে। এরপরে যে নতুন যেটা ইনসার্ট হলো, সেটা হলো যে ম্যানেজ প্রজেক্ট নলেজ। এই ম্যানেজ প্রজেক্ট নলেজ মানে দি প্রসেস অফ ইউজিং এক্সিস্টিং নলেজ অ্যান্ড ক্রিয়েটিং নিউ নলেজ টু অ্যাচিভ দি প্রজেক্ট অবজেক্টিভ অ্যান্ড কন্ট্রিবিউট টু দি অর্গানাইজেশন লার্নিং। মনিটর অ্যান্ড কন্ট্রোল, এইখানে মনিটরিং অ্যান্ড কন্ট্রোলিং এর ভিতরে দুটো শব্দ এসছে, দুটা, একটা হলো মনিটর অ্যান্ড কন্ট্রোল প্রজেক্ট ওয়ার্ক, আর একটা হলো পারফর্ম ইন্টিগ্রেটেড চেঞ্জ কন্ট্রোল। তার মানে এই মনিটর অ্যান্ড কন্ট্রোলের ভিতরে আমি কন্টিনিউয়াসলি কি করব, ট্র্যাকিং করব, রিভিউইং করব অ্যান্ড রিপোর্টিং ওভারঅল প্রোগ্রেস টু মেক দি প্রজেক্ট অবজেক্টিভ। ট্র্যাক করা, তার মানে কোন জায়গায় থাকার কথা ছিল, কোন জায়গায় আছি, কতটুকু দূরে আছি, আমার রিভিউ করা, রিপোর্টিং করা, এটা আমরা সবসময় মনিটরিং এর ভিতরে এটা করি। আর ইন্টিগ্রেটেড চেঞ্জ কন্ট্রোল, যখন এইটা করে দেখে যে যদি কোনো চেঞ্জ রিকোয়েস্ট থাকে, তাহলে সেই চেঞ্জ রিকোয়েস্টটাকে আমার একটা বোর্ড থাকবে, সিসিবি, চেঞ্জ কন্ট্রোল বোর্ড বলি, তো চেঞ্জ কন্ট্রোল বোর্ডে কোনটা কোনটা যাওয়া লাগবে, কিছু বিষয় আছে যাইতে হবে, কিছু বিষয় আছে যাইতে হবে, যেগুলো যাইতে হবে চেঞ্জ কন্ট্রোল বোর্ডে, সেইটা চেঞ্জ কন্ট্রোল বোর্ডে যাবে, সেই চেঞ্জ কন্ট্রোল বোর্ডের অ্যাপ্রুভাল নিয়ে তারপরে সেইটা ইমপ্লিমেন্ট করতে হবে। তো যখন চেঞ্জ কন্ট্রোল বোর্ডে কোনো কিছু অ্যাকসেপ্ট হয়, তার মানে হলো কি, প্রজেক্ট ডকুমেন্ট কিন্তু ওটা রিলেভেন্ট যে সমস্ত ডকুমেন্ট আছে সবগুলোই কিন্তু পরিবর্তনটা আবার করতে হয়। তো জিনিসটা হলো দি প্রসেস অফ রিভিউইং অল চেঞ্জ রিকোয়েস্ট, অ্যাপ্রুভিং চেঞ্জেস অ্যান্ড ম্যানেজিং চেঞ্জেস টু ডেলিভারেবলস, অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেটস, প্রজেক্ট ডকুমেন্টস অ্যান্ড দি প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান অ্যান্ড কমিউনিকেটিং দি ডিসিশন দ্যাট দিস টু process belongs to monitoring and control and finally close project. এইখানে একটা কথা, ক্লোজ প্রজেক্ট মানে কিন্তু এই না যে সবসময় আমার ডেলিভারেবলটা দিয়ে দিব, তা না। ওই সময় যেমন ডেলিভারেবল তৈরি করব কোনো সন্দেহ নেই, ফাইনালাইজিং দি প্রজেক্ট অ্যাক্টিভিটিস, ফেজ, কন্ট্রাক্ট, এক্ষেত্রে আমরা পিসিআর তৈরি করি, দ্যাট অলসো ইনক্লুডস ইন দি প্রজেক্ট, ক্লোজ প্রজেক্ট। তো ক্লোজ প্রজেক্টে সব প্রজেক্টই ক্লোজ করে যে সব আউটপুট ওই সময় দেবো, তা না। আমরা যে প্রজেক্টে কাজ করি, যখন যতটুকু ডেভেলপমেন্ট হয়ে যায় ততটুকু তো সে বুঝিয়ে দিচ্ছে, আমরা তো এটা নিয়েই নিচ্ছি। এখনকার যে প্রজেক্টে যে যতটুকু ডেভেলপ হয়ে গেল, তখন আমরা সেটা তো আমরা নিয়েই নিচ্ছি। আমরা হাতের ঝিল প্রজেক্টের ভিতরে যখন যে ডেলিভারেবল হয়ে যাচ্ছে সেটা তো দিয়েই দিচ্ছি, আমরা সেইটা দিয়ে দিচ্ছে, সেইটা ট্রান্সফার হয়ে যাচ্ছে একটা প্রক্রিয়ার মাধ্যমে সেইটার জন্য যে কাজটি করি। তাহলে এই সাতটা প্রসেস, তো আমরা যে বিষয়গুলো আলোচনার ভিতরে নিয়ে আসবো সেটা হলো ওকে, আমরা প্রত্যেকটা চ্যাপ্টার যখন পড়ি, এটা যে এখন পড়ার দরকার আছে তা না, এটা আমরা একটু পরেই দেখি। ওকে, এরপরে দেখেন এই কনসেপ্টস গুলোকে কিন্তু আমি চাইতেছি যে প্রত্যেকটা আমরা প্রসেস যখন করব তখন কি কনসেপ্টস ফর প্রজেক্ট ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট, এই জায়গাটা একটু দেখব। কারণ কি, আমি কিন্তু অনেক জায়গা থেকে পড়া, 50% পড়া কিন্তু আমি আপনাদের জন্য, বেশিরভাগই আপনাদের পার্টিসিপেন্টদের বেশিরভাগের জন্যই 50% কিন্তু রিডিউস করে দেবো, একবারে কথা ক্লিয়ার। তো যেটা লাগবে সেটা লাগবে কি, প্রত্যেকটা গ্রুপ যখন শুরু হবে ওই গ্রুপের প্রথম 5 পেজ,
প্রথমে ওইটা বললাম, ওইটা বলার পরেই হলো কি কনসেপ্ট ফর দি প্রজেক্ট ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট, এটা কিন্তু আমার পড়তে হবে। একবার দুইবার পড়লে এখানে আমরা যারা আছি আমাদের সবার একবার দুইবার পড়া দেখি যায় না, একবার পড়লে হয়ে যাবে, দ্বিতীয়বার পড়া লাগবে না। প্রজেক্ট ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট ইজ স্পেসিফিক টু প্রজেক্ট ম্যানেজার, দেখেন এই কথাগুলোই তো বললাম, প্রজেক্ট ম্যানেজারেরই কাজ এইটা। একটু আগে যে ভাইরাস আদার নলেজ এরিয়াস মে বি ম্যানেজড বাই স্পেশালিস্ট, ওই কথাটা বললাম, যেমন কস্ট ম্যানেজমেন্ট, শিডিউল ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, এইগুলো সব যারা স্পেশালিস্ট, এই কথাটাই কিন্তু এক জায়গায় নিয়ে আসা। দি অ্যাকাউন্টেবিলিটি অফ দি প্রজেক্ট ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট ক্যান নট বি ডেলিগেটেড অর ট্রান্সফার, এইখানে দেখেন যে তাই যা বলি না কেন এইটা পিডি মহোদয় কিন্তু অন্য কাউকে দায়িত্ব দিয়ে দিতে পারে, অন্য কারো উপরে যে ঠেলে দিবে ডেলিগেট করবে তা কিন্তু করতে পারে। সো ইন্টিগ্রেশন ইট ক্যান নট বি ডেলিগেটেড অর ট্রান্সফার, সেকেন্ড টাইম আর আপনার পড়া দরকার নেই। দেখেন জিস্ট কথাটা, এই জিনিসটা আপনি জানেন, আপনি এটা ব্যবহার করতেছেন, এখন এটা রেফারেন্স পেয়ে গেলেন। দি প্রজেক্ট ম্যানেজার ইজ দি ওয়ান হু কম্বাইন্স দি রেজাল্টস ইন অল দি আদার নলেজ এরিয়াস অ্যান্ড হ্যাজ দি ওভারঅল ভিউ অফ দি প্রজেক্ট, তাহলে কথার সাথে কিন্তু মিলল, অর্থাৎ প্রজেক্ট ম্যানেজার সেই অন্য সবগুলোকে সে কিন্তু কম্বাইন করতেছে। দি প্রজেক্ট ম্যানেজার ইজ আলটিমেটলি রেসপন্সিবল ফর এ প্রজেক্ট অ্যাজ এ হোল, কথাটা কোথা দিয়ে পাইলাম, দেখেন এই জিনিসটাই ব্যবহার করে এই জিনিসটাই, এটা দ্বিতীয়বার তো আর করার দরকার নেই, আজকে এখানেই শেষ করে দিলাম। প্রজেক্টস অ্যান্ড এখানে যতই আমরা নোট করি, আমাদের কিন্তু ওই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অনেক কিছু আছে, তো আমি এইটা দেখে হলো কথা, এই সিপিটিউতে যদি আমার এইটা মেসেজটা যদি কনভে করতে পারি এর চেয়ে বড় আর কিছু নেই। আমার তো এই মানে অনেক পথ তো আমি পেরিয়ে আসছি, এতে কোনো সন্দেহ নেই, তো এর চেয়ে কিন্তু বড় অ্যাচিভমেন্ট, পার্সোনাল অ্যাচিভমেন্ট কিন্তু দিস ইজ দি পার্সোনাল অ্যাচিভমেন্ট। তখন আমি কিন্তু কন্টিনিউয়াসলি এটা নিয়ে কাজ করছি, দেখি যে কোন জায়গায়। তো দেখেন আমার কাছে মনে হয় না যে এ থেকে আর সংক্ষেপে দরকারটা কি, একটা বাড়তি কথা কি আছে এর ভিতরে, নাই কিন্তু। দেখেন এরপরে দেখেন প্রজেক্টস অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট আর ইন্টিগ্রেটিভ বাই নেচার। প্রজেক্ট For example, a cost estimate needed for a contingency plan involves integrating the process in the project cost management, project schedule management, project risk management, ইত্যাদি links between এইটা দিয়ে আমরা project management, project integration management is about, এইটার ভিতরে আসলে integration এর ভিতরে কি কি থাকে। তাহলে integrating that the deliverable due dates of the project, service or result, project life cycle and the benefit management plan are aligned. ইচ্ছা মতো একটা ডেট টেট যাই দিলাম সেটার সাথে যদি অ্যালাইন না করে, ওই অনুযায়ী যদি আমি অন্য সবগুলো প্রজেক্ট লাইফ সাইকেল, রেজাল্ট ইত্যাদি প্রত্যেকটা লিঙ্ক আপ করা, প্রোভাইডিং এ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান টু অ্যাচিভ দি প্রজেক্ট অবজেক্টিভ, এনশিওরিং দি ক্রিয়েশন অ্যান্ড ইউজ অফ অ্যাপ্রোপ্রিয়েট নলেজ টু অ্যান্ড ফ্রম দি প্রজেক্ট নেসেসারি, ম্যানেজিং দি পারফরমেন্স অ্যান্ড চেঞ্জেস টু দি প্রজেক্ট অ্যাক্টিভিটিস অফ দি প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, একবার জাস্ট দ্বিতীয়বার পড়ার আর দরকার নেই। এরপরে দেখেন এইটা যে জিনিসটি বলছে যে ট্রেন্ডস অ্যান্ড এমার্জিং প্র্যাকটিসেস ইন প্রজেক্ট ম্যানেজমেন্ট, এই প্রজেক্ট ম্যানেজমেন্টের এখন কোথায় কোথায় কোন জায়গায় এমার্জিং প্র্যাকটিসেস কোথায় কোথায় হচ্ছে, তো সেই জায়গাটা থেকে নলেজ এরিয়া রিকোয়ার্স জাস্ট একবার ইউজ অফ অটোমেটেড টুলস। তো প্রজেক্ট ম্যানেজমেন্টে আমরা তো কত এই অটোমেটেড টুলস এর ক্ষেত্রে দেখেন সবচেয়ে বেশি আমরা বলি যে PMIS, তো অ্যান্ড অটোমেটেড টুলস টু কালেক্ট, অ্যানালাইজ অ্যান্ড ইউজ ইনফরমেশন টু মিট প্রজেক্ট অবজেক্টিভস অ্যান্ড রিয়ালাইজ, ইউজ অফ ভিজুয়াল ম্যানেজমেন্ট টুলস, আমরা কিন্তু এরকমের অনেক ভিজুয়াল ম্যানেজমেন্ট টুলস আছে, যেটা যে শুধুমাত্র রিটেন ডকুমেন্ট তার বাইরেও ভিজুয়াল ম্যানেজমেন্ট টুলস রাদার দ্যান রিটেন প্ল্যানস, রিটেন ডকুমেন্ট দিয়ে আসলে সব সময় অত কিছু, তার সে ভিজুয়াল যদি কিছু পাওয়া যায় টু ক্যাপচার অ্যান্ড ওভারসি প্রজেক্ট ক্রিটিক্যাল টিম এলিমেন্টস, মেকিং কি প্রজেক্ট এলিমেন্টস ভিজিবল টু দি এন্টায়ার টিম, প্রোভাইডস এ রিয়াল টাইম ওভারভিউ অফ দি প্রজেক্ট স্ট্যাটাস, ফেসিলিটেটস knowledge transfer and empowers team members and stakeholders. Okay, so এই জায়গাটু একটু জাস্ট একবার দেখে গেলে আমার মনে হয় যে আর কিছু লাগবে না। এরপরে দেখেন টেইলরিং কনসিডারেশন, মানে কোন কোন জায়গায় টেইলরিং মানেটা কি, অর্থাৎ এইটা যে হুবহু একটা পদ্ধতি দেওয়া আছে ওইখানেই তা না, এটা হলো as it is needed, আমার এই প্রজেক্টের জন্য যেটা প্রযোজ্য, আবার ব্রিজ বানানোর জন্য তো ওইটার জন্য ওই একইভাবে সবকিছু যে হবে তা কিন্তু না, আমারটার ক্ষেত্রে আমার টেইলর করবো, আমি টেইলর করবো কোন ক্ষেত্রে, যেমন প্রজেক্ট লাইফ সাইকেল, প্রজেক্ট লাইফ সাইকেলের একটা স্ট্যান্ডার্ড একটা আমরা পেয়েছি যে প্রজেক্ট লাইফ সাইকেলের চারটা ফেজ আছে, এটা স্ট্যান্ডার্ড, তার মানে এখন প্রত্যেকটা কাজই কি ওই ফেজ অনুযায়ী যাবে, দরকার নেই, আমার প্রজেক্টের জন্য কোনটা হবে সেটা আমি নিজে ঠিক করে নেব,
এই যে দেখেন হোয়াট ইজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রজেক্ট লাইফ সাইকেল, তা আমার ওইটা তো গ্লোবাল স্ট্যান্ডার্ড ওইটা একটা বলে দিয়েছে। তো এরপরে কথা হলো যে আপনি আপনারটার জন্য যেটা প্রয়োজন সেইটা আপনি তৈরি করেন, হোয়াট ফেজ শুড কম্প্রাইজ দি প্রজেক্ট লাইফ সাইকেল, প্রজেক্ট লাইফ সাইকেলের জন্য আপনার জন্য এই প্রজেক্টের জন্য কোন দরকার কোনটা দরকার। আবার যখন ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের কথা বলেছিলাম, তো ডেভেলপমেন্টের ওই যে অ্যাজাইল কথাটা কিন্তু এখন সবচেয়ে বেশি প্রচলিত, যে প্রেডিক্টিভ অর অ্যাজাইল অর এই যে অ্যাডাপটিভ এরকমের ইটারেটিভ এরকমের বেশ কিছু হাইব্রিড এই কনসেপ্টগুলো আসছে, আলোচনা হয়েছে। এটা যে একেবারে আলোচনা যে শেষ হয়ে গেছে তা না, আস্তে 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 আরো আমরা এইগুলোর সাথে পরিচিত হব। ম্যানেজমেন্ট অ্যাপ্রোচে যখন বলি যে হোয়াট ম্যানেজমেন্ট প্রসেসেস আর মোস্ট এফেক্টিভ বেসড অন দি অর্গানাইজেশনাল কালচার অ্যান্ড কম্পিটেন্স, দেখেন সব অর্গানাইজেশনের, কারণ আমরা সিপিটিউতে যে প্রজেক্ট করি এই প্রজেক্টের তো রাস্তার প্রজেক্ট, রাস্তা বানানোর একটা প্রজেক্টের সাথে এইটা মিলালে সেটা হবে, এক একটার ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ কিন্তু আলাদা। বাট হুইচ ওয়ান ইজ দি মোস্ট এফেক্টিভ ফর মাই অর্গানাইজেশন অ্যান্ড হুইচ ওয়ান অ্যাকচুয়ালি অ্যালাইন্ড উইথ দি অর্গানাইজেশনাল কালচার, এইগুলো সব বিবেচনা করে দি ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ দ্যাট আই নিড টু ফলো। এই জন্য সো নলেজ ম্যানেজমেন্ট, হাউ উইল নলেজ বি ম্যানেজড ইন দি প্রজেক্ট টু ফস্টার এ কোলাবোরেটিভ ওয়ার্কিং এনভায়রনমেন্ট। তো চেঞ্জ, চেঞ্জের জন্য আমরা কি করি, কোনো একটা পরিবর্তন করতে চাইলে আমরা যেমন কোনো ক্ষেত্রে আমরা ডিজি মহোদয়ের কাছ থেকে বা পিডি মহোদয়ের কাছ থেকে নিই, কোনো ক্ষেত্রে আমাদের সচিব মহোদয়ের পর্যন্ত যেতে হয়, কোনো কোনো ক্ষেত্রে না তার চেয়ে উপরে যাওয়া লাগে। তো যাই হোক, এই যে গভর্নেন্স ইত্যাদি ইত্যাদি বলে এটা অ্যাজাইলের অ্যাপ্রোচ একটা, অর্থাৎ প্রত্যেকটা নলেজ এরিয়া যখন করব প্রত্যেকটা নলেজ এরিয়ার সাথে এরকমের চারটা চ্যাপ্টার আছে, চারটা ব্রডার কি আছে, যেমন কনসিডারেশন ফর অ্যাজাইল এটা যেমন একটা আছে, একটু আগে যেটা বললাম যে এই যে টেইলরিং কনসিডারেশন এইটা একটা আছে, তারপরে ট্রেন্ডস অ্যান্ড ইমার্জিং প্র্যাকটিসেস ইন দি প্রজেক্ট ম্যানেজমেন্ট এটা আছে, তারপরে কি কনসেপ্টস ফর প্রজেক্ট ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট আর আগের যে এই পর্যন্ত যে কথাটি বলতে চাইছি সেটা হলো কি, দশটি নলেজ এরিয়া আছে, প্রত্যেকটা নলেজ এরিয়া তো এক একটা নলেজ এরিয়ার ভিতরে কয়েকটা প্রসেস আছে, প্রসেসে যাওয়ার আগে এই যে পাঁচটা গ্রুপের কিছু কথাবার্তা আছে, এই কথাগুলোই হলো আমার আপনার আমাদের মনের কথা, এই জিনিসগুলোর সাথে পরিচিত এবং ম্যানেজারের কাজ কিন্তু আসলে এই জিনিসগুলো। সো আমরা হলো দশটা নলেজ এরিয়াই যখন পড়ব, প্রত্যেক নলেজ এরিয়ার সাথে এরকমের পাঁচটা পেজ আছে, এই পাঁচটা পেজ পড়লেই মোটামুটি ওই নলেজ এরিয়ার ভিতরে যা আছে জিনিসটা কিন্তু মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে ক্লিয়ার, এবং আমরা যারা আছি তাদের জন্য। এরপরে দেখেন এরপরে আমি কিন্তু এরকমের প্রসেস ভিত্তিক আস, ঠিক আছে। তাহলে কথাটা হলো দশটা নলেজ এরিয়ার প্রথম ভাগ, কিন্তু প্রত্যেকটা নলেজ এরিয়ার যখন এরপরে শিডিউল ম্যানেজমেন্ট আলোচনা করব, ওই শিডিউল ম্যানেজমেন্টেরও ভিতরেও কিন্তু এই শিডিউল ম্যানেজমেন্টের ভিতরেও ওই কথাটি আছে, ওই কথাটি মানে একটু আগে যে দেখালাম ওকে, এই জিনিসগুলো কিন্তু শিডিউল ম্যানেজমেন্টের ভিতরে টেইলরিং কনসিডারেশন কোন কোন জায়গায়, কনসিডারেশন ফর এজাইল ম্যানেজমেন্ট এরকমের পাঁচটা চ্যাপ্টার মানে পাঁচটা প্যারাগ্রাফ প্রত্যেকটা নলেজ এরিয়ার ভিতরে আছে। তা আমাদের পড়া কিন্তু এইটা, এটা কিন্তু পুরাটা পড়তে হবে, পরের কিন্তু পুরা লাগবে না, পরের কোন জায়গা লাগবে দেখেন আমি কিন্তু দেখাই দিয়েছি যে পড়ার জন্য এই যে ডেভেলপ প্রজেক্ট চার্টার, এর আগের দিনও বলেছিলাম এখানে তিনটা সেন্টেন্স আছে, একেবারে কথা ক্লিয়ার, প্রত্যেকটা নলেজ এর সাথে তিনটা করে সেন্টেন্স, তিনটা করে সেন্টেন্স। প্রথম সেন্টেন্স হলো হোয়াট ইজ দি প্রসেস ইজ অ্যাবাউট, অর্থাৎ ডেভেলপ প্রজেক্ট চার্টার এই প্রসেসটা কি, তার মানে আমরা তো এতক্ষণ এতদিন যাবৎ বলে এসেছি ডেভেলপ প্রজেক্ট চার্টার মানে তো হলো এই যে আমরা ডিপিপিটা বানাই মূলত এইটাই, আসলে এইটাই, দেখেন এই কথাটাই লিখছে, ডেভেলপ প্রজেক্ট চার্টার ইজ দি প্রসেস অফ ডেভেলপিং এ ডকুমেন্ট দ্যাট ফর্মালি অথরাইজেস দি এক্সিস্টেন্স অফ এ প্রজেক্ট অ্যান্ড প্রোভাইড দি প্রজেক্ট ম্যানেজার উইথ দি অথরিটি টু অ্যাপ্লাই অর্গানাইজেশনাল রিসোর্সেস টু প্রজেক্ট অ্যাক্টিভিটিস। আমরা কেউ দ্বিমত করবো না, কোনো দ্বিমত করার কোনো সুযোগ নেই, অর্থাৎ প্রত্যেকটা নলেজ এরিয়ার ডেফিনেশন, ডেফিনেশন কমপ্লিট করেই যে জায়গাটিতে যাব সেইটা হলো এইটা, অর্থাৎ কি বেনিফিটস, এইটা করলে আমার বেনিফিটটা কি, বেনিফিটটা হলো যে এই প্রজেক্টের সাথে আমার কি হবে, কি বেনিফিটস অফ দিস প্রসেস
আমি কিন্তু এর আগের দিনে আমি জানি যে এই জিনিসগুলো আলোচনা করছি, তারপর আজকে একটু করছি। কারণ কি, আমি কিন্তু 49টারই কিন্তু আপনার মেইন স্ট্রাকচারটা, মেইন ফরম্যাটটা কিন্তু আপনার হাতে নিয়ে দিচ্ছি, আপনার ভয়টা কিন্তু কমে যাবে। এবং দেখেন এই কথার ভিতরে কোনো জায়গা নেই যেটা আপনার জন্য দুবার করতে হবে, একবার এনাফ। এই প্রজেক্ট চার্টার এই জিনিসটি নিয়ে যতটুকু আলোচনা আমরা এখানে করছি এনাফ। এরপরে আর কিন্তু দ্বিতীয়বার আমাদের পার্টিসিপেন্ট যারা আছে আমাদের বেশিরভাগের জন্য দ্বিতীয়বার আর করতে হবে। বেনিফিট হলো দেখেন কি বেনিফিট অফ দিস প্রসেস আর দ্যাট ইট প্রোভাইডস এ ডিরেক্ট লিঙ্ক বিটুইন দি প্রজেক্ট অ্যান্ড দি স্ট্র্যাটেজিক অবজেক্টিভ অফ দি অর্গানাইজেশন, ক্রিয়েটস এ ফর্মাল রেকর্ড অফ দি প্রজেক্ট অ্যান্ড শোজ দি অর্গানাইজেশনাল কমিটমেন্ট। আর তিন নম্বর সেন্টেন্সটা হলো এইটা, অর্থাৎ এটা হলো দিস প্রসেস ইজ পারফর্ম অনস অর অ্যাট ডিডিফাইন্ড পয়েন্টস ইন টাইম ইন দি প্রজেক্ট। এটাই তো কথা, আমরা ডিপিপি তো বানাইয়ে যখন তখন পরিবর্তন করতে পারি না, একবারে যেটা সেটা। তার মানে 49টা প্রসেসের জন্যই প্রথম যে প্যারাটা সেইটার ভিতরে তিনটা সেন্টেন্স, ফার্স্ট সেন্টেন্স ইজ হোয়াট ইজ দ্যাট অ্যাবাউট, সেকেন্ড সেন্টেন্স ইজ ইটস কি বেনিফিট, থার্ড সেন্টেন্স এইটা কখন কখন পরিবর্তন করা হয়, এটাই কিন্তু সেটা। 49টা প্রসেসের পড়া কিন্তু আমরা এক জায়গাতে প্রায় শেষ করে। এখন যাই হলো এই যে ইটো টুলস অ্যান্ড টেকনিক্স, একেবারে কথা ক্লিয়ার। এই টুলস অ্যান্ড টেকনিক্স এর আগে আমরা যখন পরীক্ষা দিতাম তখন একেবারে টুলস অ্যান্ড টেকনিক্স হিসাবেই প্রশ্ন আসত, এখন কিন্তু টুলস অ্যান্ড টেকনিক্স হিসাবে প্রশ্ন ওইভাবে আসবে না। তবে কনসেপ্ট গুলো জিনিসটা ক্লিয়ার না থাকলে আমি ওই জিনিসগুলো কিন্তু পারব। আমাদের ক্ষেত্রে এরকমের আসতো যে ঠিক আছে এই ক্ষেত্রে ডাটা গ্যাদারিং এর এই টেকনিক গুলো ইত্যাদি এরকম নাম আসতো। ফলে হলো কি, আমার জন্য আমাদের এখানে যারা আছে একবার একটু বুঝে গেলেই হয়ে যাবে, এরপরে মুখস্থ করার কোনো দরকার নেই, আপনার জন্য এটা মুখস্থ লাগবে। ডেভেলপ প্রজেক্ট চার্টার যেহেতু একটা ভার্ব ওয়ার্ড দিয়ে শুরু হলো, তার মানে কি আমার তো প্রজেক্ট চার্টার ডেভেলপ করতে হবে, তাহলে এই প্রজেক্টের এই প্রসেসের আউটপুট কি, আউটপুট তো প্রজেক্ট চার্টার হবে। কথা তো ক্লিয়ার, কারণ আমি তো আউটপুট চাইতেছি, অর্থাৎ এখানে বলছি যে ডেভেলপ প্রজেক্ট চার্টার, এই আউটপুট তো প্রজেক্ট চার্টার। এই চার্টার দিতে গেলে আমার কি কি লাগবে, লাগবে এই জিনিসগুলো কি কি, একটা হলো বিজনেস কেস, বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান, এগ্রিমেন্টস, এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, ওপিএ। এখানে জিনিসগুলো একটু ক্লিয়ার করে এর আগের দিনও করেছি, আজকে আবার একটু রিভিউ। বিজনেস কেস এটা আমরা যেটা ফিজিবিলিটি স্টাডির সাথে যদি মিলাই অসুবিধা নেই, বিজনেস কেস। আবার বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান ওটার ভিতরে একটা অংশ হতে পারে, এগ্রিমেন্টস অর্থাৎ দিস ইজ সাম সর্ট অফ কন্ট্রাক্ট, একটা এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট একটা হলো যে এটা তৈরি করতে হবে প্রজেক্টটা। এইখানে দুটো শব্দ নিয়ে এসেছি আমরা বারবার কিন্তু এটা ব্যবহার করব, ইইএফ এন্ড ওপিএ। ইইএফ স্ট্যান্ডস ফর এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, ওপিএ স্ট্যান্ডস ফর অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেটস। আমরা এর আগে আমাদের আশফাক সাহেবও ক্লিয়ার করেছে, আমরাও এই জিনিসটা আবার একটু বলি। ইইএফটা হলো এটার উপরে আসলে প্রজেক্ট ম্যানেজারের কর্তৃত্ব নাই, ওইটা সিস্টেমটা দেয়া আছে আমাকে, ওইটার সাথে অ্যালাইন করে চলবে। আর ওপিএ এটা কিন্তু আমার, আমি এর নিজের মতো করে আমি এইটাকে কাস্টমাইজ করব, কি যা লাগবে সেভাবে আমি করবো। তার মানে কোন কোন জিনিসটাকে করতে হয় এইটা দিয়ে, তার মানে এইরকমের যখন এইটাকে আমরা আবার অন্যভাবে একটু বলি ইটো। ইটো মানে ইনপুটস টুলস অ্যান্ড টেকনিক্স অ্যান্ড আউটপুটস। আমাদের সময় তো ইটো মুখস্থ করতে করতে যান শেষ হয়েছে, তো এখন কিন্তু মুখস্থর পরিমাণটা অনেক কমে গেছে। এখন বলা হলো যে প্রজেক্ট ম্যানেজমেন্ট আপনি পিএমপি করতে দেবেন, মুখস্থ যে খুব বেশি করতে হবে তা না, এখানে আমার একবার বুঝে যান এনাফ। আমরা কি প্রজেক্ট আউটপুটে প্রজেক্ট চার্টার আমাকে পেতে হবে, এই চার্টার পর এই ইনপুট দিতে হবে, এই ইনপুট দিলেই যে এটা হবে তা না, এই কাজগুলো করতে হবে। এই কাজগুলোর ভিতরে কি আছে, এক্সপার্ট জাজমেন্ট খুবই স্বাভাবিকভাবে, সে তো এক্সপার্ট। এই এক্সপার্ট কিসের এক্সপার্ট, যে প্রজেক্ট চার্টার বানাইতে কেমনে হয় এইটা সে জানে, প্রজেক্ট চার্টারের কন্টেন্টস কি থাকবে সেইটা জানে, সে বিজনেস কেসটা কিভাবে হয় সেইটা জানে, এই ওপিএ রিলেটেড, ওপিএ রিলেটেড ইএফ, এই জিনিসগুলো জেনে শুনে এক্সপার্ট। ডেটা গ্যাদারিং এর আরো বেশ কিছু টেকনিক আছে, এখানে শুধুমাত্র যে তিনটা তা না, এখানে আমরা বলেছিলাম, আজকে আমি আপনাদের সাথে অলরেডি শেয়ার করে দিয়েছি যে ডাটা গ্যাদারিং এর টেকনিক গুলো একবার দেখার জন্য। এখানে আমরা এরকম ধরলাম যে ইন্টারপার্সোনাল অ্যান্ড টিম স্কিলস, এরকমের তিনটে আছে মিটিং। তাহলে ডেভেলপ প্রজেক্ট চার্টার এইটা যখন হয়ে গেল, এরপরের এই চিত্রটার ভিতরে একটু ঢুকবো, এই চিত্রটার ভিতরে একটু দেখার চেষ্টা করব।
প্রত্যেক জায়গাতেই কিন্তু এরকম একটা চিহ্ন আছে, একেবারে কথা ক্লিয়ার প্রত্যেকটা নলেজ এরিয়ার ভিতর, নলেজের ভিতরে একটা করে বড় বড় এরকম চিত্র আছে। ভয় পাওয়ার কিছু নাই, বা এইটা যদি মনে করি যে এটা কেমন করে মনে করব বা এটা কেমন করে পারবো, মুখস্থ লাগবে না, আপনি একবার একটু দেখে যাই আমরা, তাতেই আশা করি হয়ে যাবে। বিষয়টা হলো কি যে একটু আগে যেটা বলেছিলাম সেইটার সাথে যদি মিলে এই ডেভেলপ প্রজেক্ট চারটা ইনপুট হিসাবে কি আসছে, বিজনেস কেস আর বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান, এই বিজনেস কেস আর বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান অ্যাকচুয়ালি এগুলোকে বলে বিজনেস ডকুমেন্ট। আরেকটা বিজনেস ডকুমেন্ট হলো অ্যাগ্রিমেন্ট, দেখেন আর এন্টারপ্রাইজ বা ওপিএ অ্যান্ড এন্টারপ্রাইজ অর্গানাইজেশন, এটা কিন্তু এন্টারপ্রাইজ বা অর্গানাইজেশনাল কিছু একটা। তো এই রকমের যে এই যে চিত্র, এক একটা চিত্র, এর আগের দিনও বলেছিলাম এক একটা চিত্র কিন্তু এক এক রকমের, দিস ইজ ভেরি মাচ স্ট্যান্ডার্ড, এগুলো কিন্তু রেজিস্টার, এগুলো কিন্তু পিএমআই ব্যবহার করে, এটা তো সবাই সব জায়গাতে করতে পারবে তাই। এই সকল এই রকমের এক জিনিস, দেখেন এই চিত্র আর এই চিত্র ভিতরে কিন্তু একটু পার্থক্য আছে, কারণ আমি দেখলেই বুঝতেছি যে এইটা মানে হলো একটা নলেজ, একটা প্রসেস, একটা প্রসেসের চিহ্নটা কিরকম, এরকম একটা প্রসেসের চিহ্ন, মানে দুই দিকে দিয়ে এরকম, কিন্তু এইটা কিন্তু প্রসেস নয়, অর্থাৎ এইটার ভিতর এইটা একটা এই রকমের চিত্র যেটা থাকে সেটা কিন্তু প্রজেক্ট ডকুমেন্ট। তার মানে ডেভেলপ প্রজেক্ট চার্টার করার জন্য এই যে ডেভেলপ প্রজেক্ট চার্টার, এইটা কিন্তু ইনপুট হিসেবে কাজ করবে পরবর্তী 14টা প্রসেসে। পরবর্তী 14টা মানে হলো এই যে ডেভেলপ প্রজেক্ট ম্যানেজ, অর্থাৎ 10টার জন্য 10টি, অর্থাৎ 10টা নলেজ এরিয়া 10টা, বাকি থাকে 4টা, একটা হলো ক্লোজ প্রজেক্ট, কালেক্ট রিকোয়ারমেন্টস, ডিফাইন স্কোপ, আর একটা হলো আইডেন্টিফাই স্টেপ। মুখস্থ করার দরকার নেই, আপনি এখন একটু চিন্তা করেন যে প্ল্যান কস্ট ম্যানেজমেন্ট করবেন, এই প্ল্যান কস্ট ম্যানেজমেন্টের একটা ইনপুট কি হবে, এই প্রজেক্ট চার্টার একটা ইনপুট কিন্তু লাগবে, কারণ কস্ট ম্যানেজমেন্টের সাথে কিন্তু আমার প্রজেক্ট চার্টার একটা সম্পর্ক আছে, সেটা থাকবে, এইটার কিন্তু একটা ইন্ডিকেশন এখানে আছে। মুখস্থ করার দরকার নেই, একবার আপনি একটু দেখে যান এনাফ যতটুকু। এরপরে কি করব, এই চ্যাপ্টারের এইটা কি, এর আগে যেমন ওই নলেজ এরিয়ার উপরে পাঁচ পৃষ্ঠা করেছিলাম, এখন করব কি এক একটা প্রসেসের উপরে এরকমের দুইটা বা তিনটা প্যারা আছে বেশি না, এই দুইটা বা তিনটা যে প্যারা আছে এই দুইটা তিনটা প্যারা দেখেন আপনি পড়লে আমি একেবারে কনফার্ম যে সবকিছুই আপনি বুঝবেন, একটা শব্দ নাই যেটা আপনার বোঝার সম্ভব নয়, এটা পড়াই দেওয়ার কিছু নেই, এটা আপনি নিজেই আমরা এখানে যারা আছে সবাই একবার করে দেব। The project charter establishes a partnership between the performing and requesting organization. একবারে কথা ক্লিয়ার, আমাদের ডিপিপি হলে কি হলো জাস্ট বোঝা গেল। In the case of external projects, a formal contract, external project, বাইরের একটা project যদি, অর্থাৎ a formal contract is typically the preferred way to establish the project. Okay, the project charter may still be used to establish internal agreements within an organization to ensure project delivery under the contract, ইত্যাদি আমরা এইভাবে, এটা যেহেতু এর আগের দিন আমরা পড়েছি আর অত কিছু বলবো না, তাহলে এ প্রজেক্ট চার্টার ইজ নট কনসিডার্ড টু বি এ কন্ট্রাক্ট, কন্ট্রাক্টের দুইটা পক্ষ লাগে, যে কারণে এটা কিন্তু কন্ট্রাক্ট হবে না, এটা সব আপনাদের কাছ থেকে আমার শেখা। তো এটা কিন্তু কন্ট্রাক্ট ডকুমেন্ট না প্রজেক্ট চার্টার, সো প্রজেক্ট চার্টার ইজ নট কনসিডার্ড টু বি এ কন্ট্রাক্ট বিকজ দেয়ার ইজ নো কনসিডারেশন ফর মানি প্রমিসড অর এক্সচেঞ্জ ইন ইটস ক্রিয়েশন। তাহলে এই পর্যন্ত কিন্তু আমার এক একটা নলেজ এরিয়াতে দিস ইজ এ ম্যান্ডেটরি রিডিং ফর অল অফ আস ফর ইচ নলেজ, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত কিন্তু ম্যান্ডেটরি, এর পরেরটা কিন্তু ম্যান্ডেটরি না, একেবারে কথা ক্লিয়ার। যদি আপনি মনে করেন যে এইটার ভিতরে এই যে ইনপুটস যাবেন, আপনি যদি একবার একটু দেখেন দেখতে পারেন, যদি না দেখেন আই ওন্ট মাইন্ড দেখা, কিন্তু ইট ইজ নট এ, এরপরে ভালো লাগলে একটু দেখে যাবেন যে এইটার ভিতরে তো ওই কথাগুলো বলছে, ঠিক আছে বিজনেস কেস, তার বিজনেস কেস এই কথাটা যেহেতু বারবার ব্যবহার করবো তাহলে বিজনেস কেসের ডেফিনেশনটা একটু দেখি। এখানে মজার হলো সব যে কি যে কনসেপ্টগুলো আছে, যে কোয়ার্ডগুলো আছে, সবগুলো ডেফিনেশন এক জায়গাতে দেয়া নেই, এই বইটার ইউনিকনেস হলো এখানে পাঁচটা ডেফিনেশন লাগবে, একটা ডেফিনেশন এখানে আর একটা ডেফিনেশন পরের নলেজ এরিয়া, অর্থাৎ সবগুলোকে সেগ্রিগেট করে দেবে, এর ভিতরে হয়তো শেখার কিছু আছে। সব যদি ডেফিনেশন গুলো এক জায়গায় আনতাম তাহলে কিন্তু আসলে প্রজেক্ট ম্যানেজমেন্টের পড়ার আগ্রহটা হারিয়ে ফেলতো এবং এটা রেলিভেন্ট কিন্তু আমরা করতে পারতাম।
মেসেজটা কোনটা দিতে চাইছি আমার মনে হয় আপনি বুঝতে পারবেন। যেমন এখানে ধরেন এই যে এক্সপার্ট জাজমেন্ট, ঠিক আছে, এক্সপার্ট জাজমেন্টের এখানে এই ডেফিনেশনটা ঠিক আছে, কিন্তু তারপরে এখানে যেমন ডাটা গ্যাদারিং, ডাটা গ্যাদারিং এর তিনটা টেকনিক আছে, ব্রেন স্টর্মিং, ফোকাস গ্রুপ অ্যান্ড ইন্টারভিউ। এরা করলো কি, ব্রেন স্টর্মিংটা এখানে ডিটেল আউট করে দিল, ফোকাস গ্রুপটা এখানে ডিটেল আউট করলো না। পরের চ্যাপ্টারে দেখেন 5.2.2.2 এই পাঁচ দিয়ে দিয়ে এইখানে ফোকাস গ্রুপ আছে, ওইখানে কিন্তু ডিফাইন ডেফিনেশন দিয়ে তারপরে ওইটা এখানে ব্যবহারটা কি সেটা এখানে। তার মানে হলো একটা নলেজ এরিয়ার ভিতরে সকল ডেফিনেশন গুলো যদি নিয়ে আসতাম তাহলে হয়তো আমাদের ভিতরে একটা একঘেয়েমি এসে যেত বা রেলিভেন্ট রিলেটেড করতে পারতাম না, ইন্টারেস্ট হারিয়ে ফেলতাম, যার জন্য এরা এরকম ভাবে করছে। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের অল্প একটু অংশ বা পাঁচটা আছে, পাঁচটার ভিতরে একটা ডেফিনেশন। এই যে ইন্টারপার্সোনাল অ্যান্ড টিম স্কিল দেখেন, এখানে তিনটা আছে, একটা ডিফাইন করেছে ভালো করে, বাকি দুইটা কিন্তু ডিফাইন করেনি, বাকি দুইটা বললো যে ডিসক্রাইব ওই জায়গা আছে। তো আপনি 9.5.2.1 যখন যাবো তখন ডিটেইল ডিসকাশন হচ্ছে, তারপরে ওইটার সাথে এটা রেলিভেন্সিটা এখানে নিয়ে আসছে। ইট ইজ নট এ মাস্ট, যদি আপনার ভালো লাগে, যদি আপনি সময় পান তখন এই জিনিসগুলো দেখবেন রিডিং হিসেবে। এখন এই টার্মিনোলজি গুলো কনফ্লিক্ট ম্যানেজমেন্ট ফেসিলিটেশন, বেশিরভাগ টার্মিনোলজি আপনি বুঝেন বা যেটা লাগবে ওইটা একটু দেখে নেন খালি, আর কিছু। যেমন প্রজেক্ট চার্টার, তো এই প্রজেক্ট চার্টারটা কি বলি আমরা, তো একেবারে প্রথম থেকেই বারবার বলে এসেছি যা ডিপিপি সেইটাই একটা প্রজেক্ট চার্টার। আসলে কি তাই? আসলেই তাই। দেখেন আমরা যে ডিপিপি বানাই তার 80% এটার ভিতরে আছে, 80-90% জিনিস এটার ভিতরে আছে, একেবারে কথা ক্লিয়ার। তার মানে এটা তো গ্লোবাল স্ট্যান্ডার্ড, আমরা শুরুতেই বলেছি যে গ্লোবাল স্ট্যান্ডার্ডের কোনো ডকুমেন্ট পাবো না যেটা 100% কোনো দেশে কোনো অর্গানাইজেশনে 100% অ্যাপ্লাই করে, 100% অ্যাপ্লাই করার কোনো সুযোগ নেই। এক এক প্রেক্ষিতে বাংলাদেশের জন্য যেটা প্রযোজ্য, আমেরিকার জন্য আর একটা প্রযোজ্য, সাউথ আফ্রিকার জন্য আলাদা আর একটা প্রযোজ্য, যার যতটুকু লাগে মোটামুটি একটা এরকমের দেয়া আছে যে দিজ আর দি থিংস। তো প্রজেক্ট চার্টারের ভিতরে যেমন প্রজেক্ট পারপাস, মেজারেবল প্রজেক্ট অবজেক্টিভস, হাই লেভেল রিকোয়ারমেন্টস, হাই লেভেল প্রজেক্ট ডেসক্রিপশন, প্রজেক্ট রিস্ক, সামারি মাইলস্টোন, প্রি অ্যাপ্রুভ। আমার কিন্তু কোনো প্রশ্নে এভাবে আসবে না যে এইটা কি এটার ভিতরে আছে কি নাই। কনসেপ্ট আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার, মোটামুটি একবার আপনি দেখেছেন, তারপরে বাস্তব অবস্থার প্রেক্ষিতে উত্তর করবেন সেভাবেই হয়ে যাবে। আমরা ওই প্রশ্নটি একবার আজকে খুব স্ট্যান্ডার্ড প্রশ্নতে যাবো। তাহলে প্রজেক্ট চার্টারটা একটা ইম্পর্টেন্ট অ্যাজাম্পশন, অ্যাজাম্পশন লক্স, এই অ্যাজাম্পশন লক্স এর ক্ষেত্রে তো এই যেভাবে পড়াটা মোটামুটি একটু দেখলাম যে পড়তে হবে কিভাবে, এই জায়গাতে আমরা একটু ব্যাক করতে চাই, সেটা হলো যে আমরা ওইটা আবার দেখবো। দেখেন এই যে ইনপুটস, টুলস অ্যান্ড টেকনিক্স অ্যান্ড আউটপুটস, আমি একটু এখন দেখেন আপনি এই যে ডাটা গ্যাদারিং এর আগে যেগুলো বললাম সেগুলোই হয়তো এখানে আছে। ইন্টারপার্সোনাল অ্যান্ড স্কিল, আমরা যেখানে আমি আজকে যে এই যে একটু দেখাইনি, আবার আজকে বসে বসে কিছুটা সময় নিয়ে আমরা করলাম কি, ঠিক আছে একটু দেখি নতুনত্ব। এই এই রিলেটেড যতগুলো টুলস টেকনিক্স আছে, আমি নিশ্চিত যে দু একজন হয়তো ভাবতেছেন এই টুলস অ্যান্ড টেকনিক্স এইগুলো মুখস্থ করা, আমি সমস্ত টুলস অ্যান্ড টেকনিক্স গুলোকে এক জায়গায় নিয়ে এসেছি। কিরকম ভাবে, অর্থাৎ দেখেন এই পর্যন্ত পড়তে গিয়ে যে কথাগুলো একবার আপনি জাস্ট একটু দেখে ফেলেন, মুখস্থ একটাও করার দরকার নেই। অনেক শব্দ আমরা যেমন ইনপুটস এর ভিতরে যত ইনপুটস আছে, অর্থাৎ প্রজেক্ট ইন্টিগ্রেশন ম্যানেজমেন্টের কয়টা, সাতটা প্রসেস আছে, সাতটা প্রসেসের মধ্যে যত ইনপুটস আছে এই কয়টা ইনপুটস, বিজনেস কেস, তো এইখানে এইখানে আমার কয়টা ধরলাম, তিনটা তিনটা ছয়টা চারটা দশটা বারোটা, এই বারোটা ইনপুট, টোটাল ইনপুট কয়টা আছে, টোটাল ইনপুট এই বইটার ভয়টা কাটানোর জন্য টোটাল ইনপুট আছে ম্যাক্সিমাম 15টা, এর বেশি নাই। আবার টুলস অ্যান্ড টেকনিক্স কয়টা ক্যাটাগরিতে আছে, টুলস অ্যান্ড টেকনিক্স এরকম 7-8টা ক্যাটাগরিতে টুলস অ্যান্ড টেকনিক্স, 8টা ক্যাটাগরি মানে এক্সপার্ট জাজমেন্ট, দেখেন এক্সপার্ট জাজমেন্টটা 20টা জায়গাতে আছে, ডাটা গ্যাদারিং অন্তত পক্ষে 20 জায়গায় ডাটা গ্যাদারিং আছে, এই ডাটা গ্যাদারিং এর ভিতরে এই যে অর্থাৎ প্রজেক্ট ইন্টিগ্রেশন ম্যানেজমেন্টের ভিতরে ডাটা গ্যাদারিং এর আবার 4টা টেকনিক আছে। তার মানে কি, ডাটা গ্যাদারিং হলো বড় কথা, এই ডাটা গ্যাদারিং কেমন করে করা যায়, ডাটা গ্যাদারিং ক্যান বি ডান থ্রু ব্রেইন স্টর্মিং, ক্যান বি ডান থ্রু ফোকাস গ্রুপ ডিসকাশন, ক্যান বি ডান থ্রু ইন্টারভিউস, ক্যান বি ডান থ্রু চেক লিস্ট,
এই চারটি পদ্ধতি হলো কিসের রিলেটেড টু ডাটা গ্যাদার। এরপরে বলবো যে ইন্টারপার্সোনাল এন্ড টিম স্কিল। দেখেন এই যে কথা বললাম যে এইখানে ইনফ্যাক্ট যতগুলো আছে সবগুলোই, অর্থাৎ এই যে আট প্রকারের আছে, ইনফ্যাক্ট এই পিএমবিও কেতে এই আটটার বাইরে আর কিছু নেই। অর্থাৎ যেখানে ইন্টারপার্সোনাল এন্ড টিম স্কিল আছে হয়তো এখান থেকে একটা বা দুটা বা তিনটা এরকম নিয়ে, কারণ একটু আগে আমি দেখেছিলাম যে ইন্টারপার্সোনাল এন্ড টিম স্কিল হয়তো ওখান থেকে এখান থেকে দুইটা নিয়েছে। তাহলে ইন্টারপার্সোনাল এন্ড টিম স্কিল এই স্কিল গুলো কি কি? যেমন কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, দিস ইজ ওয়ান অফ দিস, কম বেশি আমরা সব বুঝি। ফেসিলিটেশন, দিস ইজ এ টেকনিক, ফেসিলিটেট করা, আপনি একটা প্রোগ্রাম ফেসিলিটেট করলেন, একটা মিটিং ফেসিলিটেট করলেন, একটা আমরা ওয়ার্কশপ ফেসিলিটেট করলাম, সেই এই ফেসিলিটেট এর জন্য যে আবার নতুন করে মুখস্থ করার দরকার আছে তা না। আমরা যদি চাই যে একটু ঠিক আছে একটু ডেফিনেশনটা স্ট্যান্ডার্ড একটা ল্যাঙ্গুয়েজে কিভাবে ডেফিনেশনটা দিয়েছে সেটা আমরা অবশ্যই ওখান থেকে। মিটিং ম্যানেজমেন্ট, অ্যাক্টিভ লিসেনিং, দেখেন এই যে ইন্টারপার্সোনাল এটা কিন্তু অ্যাক্টিভ লিসেনিং, এটা একটা ইন্টারপার্সোনাল আর অ্যান্ড টিম স্কিলের ভিতরে এই অ্যাক্টিভ লিসেনিং হলো ইন্টারপার্সোনাল। আবার ফেসিলিটেশন, ওর দুইবার হয়ে গেছে লেখা। লিডারশিপ, এটা লিডারশিপ এটা একটা স্কিল, কি রকমের স্কিল? টিম স্কিল। ওকে, নেটওয়ার্কিং স্কিল, পলিটিক্যাল অ্যাওয়ারনেস, তার মানে এই সাতটা প্রসেসের ভিতরে ইন্টারপার্সোনাল অ্যান্ড টিম স্কিল রিলেটেড যতগুলো পাবো সবে এর ভিতরে। কোনো জায়গায় হয়তো দুইটা আছে, কোনো জায়গায় হয়তো তিনটে আছে, কোনো জায়গায় হয়তো চারটা আছে। আপনাকে কি পরীক্ষাতে এরকম কোনো কিছু দিবে? স্ট্রেইট নো, দিবে না। যে ঠিক আছে এটা ফেসিলিটেশনটা, এটা কোন প্রসেসের জন্য ফেসিলিটেশন লাগবে আর কোন প্রসেসের জন্য কনফ্লিক্ট ম্যানেজমেন্ট লাগবে, নো এটা দিবে না। একটু আমার কনসেপ্টটা একটু ক্লিয়ার হয়ে যাক। এরপরে দেখেন যে কটা ক্যাটাগরি, মূল ক্যাটাগরিগুলো কিন্তু এই যে টুলস অ্যান্ড টেকনিক্স এর যত ক্যাটাগরি আছে এই বইটার ভিতরে 80% জিনিস কিন্তু এই ক্যাটাগরি চলে এসছে। অর্থাৎ এরপরে যখন স্কোপ ম্যানেজমেন্টে যাবো করে করে এই জিনিসগুলোই আসবে, শিডিউল ম্যানেজমেন্ট যাবো এই টেকনিকগুলোই আসবে। কারণ শিডিউল যদি জানতে চাই তাহলে এই যে ইন্টারপার্সোনালের অন্তত পক্ষে তিন চারটা, এই যেগুলো বললাম এর ভিতরেই দুই তিনটা লাগবে। মানে আসলে এখনো কিন্তু আমরা বইটা কিভাবে পড়তে হবে সেই জায়গায় দেখেন। সবগুলোই হলো কি? সবগুলোই কিন্তু ডেটা অ্যানালাইসিস। ডেটাকে অ্যানালাইসিস করার জন্য অল্টারনেটিভ অ্যানালাইসিস একটা প্রক্রিয়া, কস্ট বেনিফিট অ্যানালাইসিস, আর্ন ভ্যালু অ্যানালাইসিস, হ্যাঁ। এরপরে প্রত্যেকটা যখন ডিফাইন করতে যাব তখন আমার কি হবে, আমার সব, কারণ আমার হয়তো একটা প্রসেসের ভিতরে তিনটে আছে, কোনোটার ভিতরে এখান থেকে দুটো আছে, কোনোটার ভিতরে চারটা আছে, আবার সব ডেফিনেশন গুলো যে এই জায়গায় আছে তা কিন্তু নাই, ওই যেভাবে আমরা দেখালাম। এরপরে দেখেন ডিসিশন মেকিং এর ক্ষেত্রে এখন পর্যন্ত আমরা এই তিনটা পদ্ধতি পেলাম, ভোটিং, অটোক্রেটিক ডিসিশন মেকিং, মাল্টি ক্রাইটেরিয়া ডিসিশন মেকিং। এর বাইরে মিটিং একটা পদ্ধতি আছে, মিটিংসটা আমরা যে মানে ডেইলি তিনটা চারটা মিটিং করি, তো মিটিং ও প্রজেক্ট ম্যানেজমেন্টের একটা টুলস অ্যান্ড টেকনিক্স এর ভিতর। প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, PMIS, এই যে ইনফরমেশন সিস্টেম এটা কি? দ্যাট ইজ অলসো এ টুলস অ্যান্ড টেকনিক্স দ্যাট উই নিড টু অ্যাপ্লাই, আমরা কিন্তু এটা ব্যবহার করি। নলেজ ম্যানেজমেন্ট, দ্যাট ইজ অলসো এ টুলস অ্যান্ড টেকনিক্স ইনফরমেশন ম্যানেজমেন্ট দ্যাট ইজ অলসো টুলস অ্যান্ড টেকনিক্স অ্যান্ড সেলস কন্ট্রোল টুলস, এটা এইগুলোই হলো টুলস অ্যান্ড টেকনিক্স। তার মানে এই বইয়ের ভিতরে কোনো যন্ত্রণার কিছু নেই, যতগুলো টুলস অ্যান্ড টেকনিক্স আছে তার 80% এখানে কিন্তু কভার করছে। এই 80% টুলস অ্যান্ড টেকনিক্সই এর পরের প্রসেস যখনই যাবো দেখবেন যে এর ভিতর দিয়েই আসছে, নতুন হয়তো দুই একটা সংযুক্ত হবে। আশফাক কথা কি ঠিক আছে? তো সুতরাং একেবারে এই টুলস অ্যান্ড টেকনিক্স কিন্তু ঘুরে ফিরে, আমি চিন্তা করলাম যে ঠিক আছে আমরা আমরা পড়ার সময় অন্যভাবে পড়ছি, দরকার নেই, কারণ আমার এখানে যারা আমরা আছি তার মানে টুলস অ্যান্ড টেকনিক্স এখন তো অতটা ফোকাস নেই, একসময় আমাদের ওইগুলো মুখস্থ করতে হইতো, খুব যন্ত্রণা ছিল, এখন আর এগুলো মুখস্থ লাগবে না। অল দিজ আর টুলস অ্যান্ড টেকনিক্স। সো এই বইটার ভিতরে এরকমের টুলস অ্যান্ড টেকনিক্স কয়টা? ম্যাক্সিমাম আপনার 50টা আছে, 40-50টা আছে, তার ভিতরে 30টা অলরেডি এখানে আমরা বলে ফেলি, 30। এই 30টা যখন আমরা ওই বইটা এরপরে দেখেন, আরেকটা কথা বলতে যাচ্ছিলাম, প্লিজ অ্যাড করেন। স্যার একটা অ্যাড করতে যাচ্ছিলাম স্যার, ওই যে সাবসিকোয়েন্টলি আমরা যখন অন্য প্রসেসগুলিতে যাব তখন আবার এগুলি ডিটেইল আছে টুলস অ্যান্ড টেকনিক, তখন আমরা একটু ডিটেইলে যেতে পারবো আর কি। রাইট, হ্যাঁ, সেই জিনিসগুলো তো আমরা দেখাবোই। তো আমি এই জিনিসটা একটা ক্লিয়ার করেছি,
ওকে, এরপরে দেখেন আউটপুট, এই এই নলেজ এরিয়ার ভিতরে যতগুলো আউটপুট বা এই আউটপুট এইরকমের আউটপুট আউটপুট যে খুব বেশি আছে তা কিন্তু না। এই যে প্রজেক্ট চার্টার, অ্যাজাম্পশন লগ, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, ডেলিভারেবলস, ওয়ার্ক পারফরমেন্স ডাটা, ইস্যু লগ, চেঞ্জ রিকোয়েস্ট, পিএমপি মানে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান আপডেটস, প্রজেক্ট ডকুমেন্টস আপডেট, অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেটস আপডেট, লেসনস লার্নড রেজিস্টার, ওয়ার্ক পারফরমেন্স রিপোর্ট, অ্যাপ্রুভড চেঞ্জ রিকোয়েস্ট, ফাইনাল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অ্যান্ড রেজাল্ট, ফাইনাল প্রোডাক্ট। বলেন তো এখন যদি বলি যে এই ফাইনাল প্রোডাক্টটা কোন প্রসেসের আউটপুট হবে, বলেন তো যে কোনো একজনে বলে ফেলেন। আসাদ এটা বলতে পারবেন, এই যে ফাইনাল প্রোডাক্ট সার্ভিস অর রেজাল্ট এটা কোন প্রসেসের আউটপুট? ক্লোজ প্রজেক্ট, ক্লোজ প্রজেক্ট যখন আমরা বললাম সেই ক্লোজ প্রজেক্টের আউটপুটের ভিতরে এটা ফাইনাল রিপোর্ট, এটাও তো ক্লোজ প্রজেক্ট, ক্লোজ প্রজেক্ট থেকে আসছে। এই তারপরে এই যে বললাম যে প্রজেক্ট চার্টার, এটা কি ডেভেলপ প্রজেক্ট চার্টারের আউটপুট? দেন এটা ডেভেলপ প্রজেক্ট চার্টার, এটা একটা অ্যাজাম্পশন লগ, দ্যাট ইজ অলসো ডেভেলপ প্রজেক্ট চার্টারের। প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, এটা কোন প্রসেসের আউটপুট? ডেভেলপ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, দেন ডেভেলপ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান ইজ দি প্রসেস, তো ওইটার আউটপুটটা কি হবে? ওইটার আউটপুট তো এটাই, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান। ডেলিভারেবল, ডেলিভারেবল কোন প্রজেক্টের কোন প্রসেসের আউটপুট? ডেলিভারেবল ওই যে বলছিলাম সব সব কাজগুলো কোন জায়গায় হয়, ডেলিভার কখন দেয়, সেটা হলো তো ডেভেলপ, ওই যে কি